আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ আমরা। সামাজিক জীবন এবং মরণশীল তারপরও স্বল্প সময়ের জন্য সৎ মহৎ উদ্দেশ্য নিয়ে সবুজায়ন প্রতিষ্ঠা লাভের আশায় আমরা স্বেচ্ছায় সামাজিক কাজ করার প্রত্যয় নিয়ে সুগঠিত হয়েছি এই ফসল সবুজ সাতবাগান সোসাইটি ও সবুজের এই দেশ গর্ব এই প্রত্যাশা নিয়ে সবুজের কর্মকাণ্ডের স্বার্থ নিঃস্বার্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে একত্রিত হয়েছি আমরা। আমাদের একজনের মন মানসিকতা এক রকম হতে পারে, কিন্তু এখানে সবাই আমরা সমানভাবে কাজ করে যাচ্ছি, কারোর সাথে কোনো বিভেদ সৃষ্টি করে না, এখানে কোনো ছোট বড় ভেদাভেদ থাকবে না। সব মিলিয়ে সিনিয়রকে অবশ্যই সম্মান দিতে হবে এবং ছোটদেরকে ভালোবাসা স্নেহ দিতে হবে, কারণ আচার ও ব্যবহার খারাপ লাগলে অবশ্যই নির্বাহী কমিটিকে অবগত করতে হবে। এখানে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, ভালো কাজ অবশ্যই বাধা আসবে, সেই বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যেতে হবে। এই কথা সবসময় মনে রাখতে হবে, আমাদের কারোর ব্যক্তিস্বার্থে কাজ করছি না আমরা। সর্বশেষ কথা, আসুন সবাই মিলে ভালো কাজের সাথে যুক্ত হই, ভবিষ্যৎ প্রজন্মকে সবুজায়নে আগ্রহী করে তুলি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চেষ্টা করি। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখানেই আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবুজ সাতবাগান সোসাইটি একটা অনলাইন ভিত্তিক অলাভজনক অব্যবসায়িক সেবামূলক সংগঠন, যার কাজ শুধু মাত্র ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের ঔষধি গাছ এবং সবজির উপকারিতা বিষয়ে অবগত করা, ব্যবহার নিশ্চিত করা ঔষধি গাছের, একটি সুন্দর বসবাস উপযুক্তি সবুজ পৃথিবী করে তোলার ইচ্ছা এই সবুজ সাতবাগান সোসাইটির জন্ম লগ্ন থেকে।